ও আচ্ছা ছাগল তো দাদা ফুটার ভয় লাগে, আমি তাড়াতাড়ি বাজি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার জন্য একটা স্পেশাল ডে। আজকে ব্লগটা আমি আমার বেবি শাওয়ার উপলক্ষে করছি, তো তেমন কোনো কিছুই আসলে করা হবে না, কারণ করোনার জন্য আমরা একটু সেফটি মেনটেন করতে চাচ্ছিলাম। এই প্রোগ্রামে হয়তো আমার আব্বু আম্মু অন্তর আমার ভাই আর আমার একটা কাজিন থাকবে, আমার আম্মু আমার ডেলিভারির আগ পর্যন্ত এখানে থাকবে, তো আম্মুই আজকে সব অ্যারেঞ্জমেন্ট করছে। তো যা চলো শুরু করি। সুস্মিতা আই মিন আমার কাজিন কি ডেকোরেশন করতেছে? আচ্ছা, এখানে বেলুন ফুলানোর কম্পিটিশন চলতেছে। সুস্মিতা ব্লু কালার আর অন্তর হোয়াইট কালার। এখানে অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে অলরেডি। বলো তোমার অভিজ্ঞতা কি, বলো। তো আমি রেডি হচ্ছি, গোসলের পর আমি রেডি হচ্ছি। আমি অলরেডি লেট, এখন আমি একটু চটজন দিয়ে হালকা একটা মেকআপ করে নিবো। আমার মনে হচ্ছিল আজকের দিনের জন্য হালকা একটা মেকআপ আমার জন্য অ্যাটলিস্ট সুইটেবল হবে। আমার মেকআপ অলমোস্ট শেষ, তো আমি এখন চুলটা বাঁধবো, সিম্পল একটা বান করবো, আর এরপর আমি ড্রেসটা পরে আসছি। তো আমি এখন ছাদে আসলাম, কয়েকটা ছবি তুলবো। ডে লাইট অলমোস্ট চলে যাচ্ছে, আমার শরীরটা একটু খারাপ, তারপরেও আমি কোনোরকম একটু রেডি হয়েছি। এখন আমি কিছু ছবি তুলবো, যারা আমি নিচে যাবো। অন্তর এই জায়গায় ক্যামেরার সেটিং টেটিং ঠিক করতেছে আর কি, একটু একটু বকাবাজিও চলতেছে। এই হচ্ছে আমাদের কেক, কেকটা সুপার ডুপার কিউট, আমার অনেক পছন্দ হয়েছে কেকটা। আর টেস্ট বাকিটা টেস্ট করলে বোঝা যাবে। বাট কেকের ব্যাপারে একটা জিনিস না বললে না, সেটা হচ্ছে কেকটা আমি বেসিক্যালি আমি আর অন্তর মিলে কেকের থিমটা চুজ করেছিলাম, যে এরকম থিম থাকবে, পিঙ্ক আর ব্লু শুজ থাকবে বেবিদের, আর এরকম একটা লেখা থাকবে যে শি অর হি কান্ট ওয়েট টু সি। তো এই জিনিসটা যখন দেই, আপুকে বলা হয় যে আপু যেন এই জিনিসগুলো মাথায় রেখে এভাবে এই জিনিসটা করে দেয় আর কি। তো আমার মাথায় ঘুরতেছিল যে আপু কি জুতো দুটো পারফেক্টলি করতে পারবে, কারণ আমি যেই ছবিগুলো দিয়েছিলাম সেগুলো মধ্যে জুতোগুলো খুবই পারফেক্ট ছিল। আই মিন ক্রিমের হলো, আই মিন ফন্ডেন্টের ছিল জুতোগুলো, বাট ফন্ডেন্টের হলো খুবই সুন্দর ছিল। তো আমার মাথায় আসতেছিল যে জুতোগুলো কি সুন্দরভাবে আপু কে কে দিতে পারবে, আই মিন বানিয়ে দিতে পারবে কি। তো আমি জুতাগুলো দেখে আসলে বেশি সারপ্রাইজ হয়েছি, জুতাগুলো খুবই পারফেক্ট ভাবে খুবই স্মুথলি উনি বানিয়েছে। আর কেকের কথা তো অলরেডি বললাম যে কেকটা দারুণ, বাকিটা টেস্ট করলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই এরকম কেক যদি তোমরা তোমাদের বিশেষ দিনে নিতে চাও, তাহলে এই যে আপুর নাম এখানে দেয়া আছে অপ্সরাস কেকারি, এই পেজেই ইনবক্স করলে কিন্তু তোমরা যে কোনো টাইপের ডিজাইন দিলে আই গেস আপ করে দিতে পারবে। বাসায় হালকা পাতলা স্পেশালি একটু রান্না হচ্ছে, কারণ আমি আম্মুকে বলেছিলাম যে যেহেতু আমরাই বেশি মেনু না রাখার জন্য, বেশি আইটেম না রাখার জন্য, তো এই জন্য আমি আমার পছন্দের একটা আইটেম নিয়ে আমার আম্মুকে রান্না করতে বলেছি, সেটা হচ্ছে তেহারি। সো তেহারি রান্না হচ্ছে আমি তোমাদের একটু দেখাই। তেহারির সাথে সম্ভবত হাতের সেমাই করার একটা প্রচলন আছে,
আমাদের মধ্যে আর কি, তো হাতের সেমাই করা হচ্ছে, আর সাথে আর কি কি আইটেম আছে আমি আসলে জানি না। দেখছো পা ফুলে কি অবস্থা হয়েছে, দেখছো তোমার জন্য আমার পা কি অবস্থা বলো তো। আমার ডেকোরেশন করেছে আমার কাজিন সুস্মিতা, এই হচ্ছে সুস্মিতা, সে হাই। আচ্ছা, ও কিন্তু কোনো প্রফেশনাল কোনো ডেকোরেশনের কোনো কাজ করে না, এটা একদম সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে। আমার এরকম কোনো প্ল্যান ছিল না, বাট এটা টোটালি ওর আইডিয়া, ইনস্ট্যান্টলি যাওয়া হয়েছে, ইনস্ট্যান্টলি সে এগুলো করেছে ম্যানেজ করে, আমার খুবই ভালো লেগেছে। অলরেডি 9:30 বেজে গেছে, আমরা এই ফাঁকে অনেক ফটোশ্যুট করেছি, বিকালে নাস্তা টাস্তা টুকটাক আমি একটু খেয়েছি আর কি, আর অন্তর ঘুমিয়েছিল, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আমার আব্বু এসেছে, আর কেক কাটার পর্বটা আমরা শেষ করবো। তো অনুষ্ঠান শেষ, এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব হবে, খাওয়া দাওয়ার পর্বটা আমি আর দেখাবো না এখানে, কারণ ওইটা থাকুক, যাই হোক। তো সবাই আমার জন্য দোয়া করো যেন আমি আমার বাকি জার্নিটা খুব সুন্দরভাবে শেষ করতে পারি, আমার জন্য এটা যেন অবভিয়াসলি একটা ব্লেসিং হিসেবে আল্লাহ দেয় আর কি। যাই হোক, তো সবাই অনেক ভালো থাকো, আর কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।